আমার মতে উইন্ডোজ কিভাবে সাজাবেন সেই টিউটোরিয়ালটা দেওয়ার পর অনেকে আমাকে একটা প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে যে অনেকের নাকি একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে এই আইকনগুলো সাদা হয়ে যাচ্ছে, মানে ব্ল্যাঙ্ক পেজ শো করতেছে। ওকে, আমি দেখাচ্ছি সেটা কিরকম। সেটা হচ্ছে যে এরকম অনেকের নাকি এরকম শো করতেছে সাদা। তো এই সমস্যাটা কেন হয় এবং কিভাবে সমাধান করব সেটাই দেখবো আজকে টিউটোরিয়ালে। তো এই প্রবলেমটা সাধারণত হয় আইকন ক্যাচটা ক্র্যাশ করলে, তো সেটাই আমরা রিস্টোর করলে ঠিক হয়ে যাবে। তো আমরা প্রথমে যেটা করব সেজন্য সেটা হচ্ছে যে আমরা মাই কম্পিউটার যাচ্ছি, উইন্ডোজ 7 হোক 10 হোক একই কাজ করবেন, 8 হলেও একই কাজ, কোনো সমস্যা নেই। আমরা লোকাল ডিস্কতে যাব, সিতে যাওয়ার পর আমরা যেটা করব এখানে একটা ভিউ অপশন দেখবেন উইন্ডোজ 8 এবং 10 এ। এই ভিউ থেকে আপনি এই এখানে একটা চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন পাবেন, অথবা আপনি উইন্ডোজ 7 বা 8 বা 10 যাই হোক না কেন, স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর সেখানে আপনারা এটা সাধারণত এভাবে থাকে, তো এখান থেকে আপনারা স্মল আইকনে ক্লিক করবেন। স্মল আইকনে ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন ফাইল এক্সপ্লোরার অপশন, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পর ভিউ, তারপর হচ্ছে যে শো হিডেন ফাইল, সেটাতে মার্ক করে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। ওকে, এটা আমি এখন মিনিমাইজ করে রাখছি, পরে আমি আবার এটা রিচেঞ্জ করব। তো তারপর আমরা যেটা করব ইউজারে যাব। তো ইউজারে যাওয়ার পর আমরা আপনি যদি আপনার পিসিতে আপনার নাম দিয়ে রাখেন তাহলে নাম শো করবে, আর যদি নাম না দিয়ে থাকেন তাহলে অ্যাডমিন টাইপের শো করবে, অ্যাডমিন বা ইউজার দুটো একটা শো করবে। তো সেটাতে যাবেন, যাওয়ার পর আপনি অ্যাপ ডাটা, অ্যাপ ডাটা হচ্ছে যে একটা হিডেন ফোল্ডার, যদি আপনি শো ফাইলগুলো শো না করেন হিডেন ফাইলগুলো তাহলে এটা শো করবে না। অ্যাপ ডাটাতে যাওয়ার পর আমরা লোকালে যাব, লোকালে যাওয়ার পর একদম নিচে যদি চলে আসেন দেখবেন আইকন ক্যাচ ডিবি। তো এই এটা সাধারণত 67 KB, অনেকেরই একটু বেশি কম হতে পারে। তো এই আইকন ক্যাচ এইটাকে আমরা জাস্ট এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমাদের কাজ শেষ, আমরা আবার আগের মতো কন্ট্রোল প্যানেল থেকে সেই ফাইল এক্সপ্লোরার অপশন, তারপর আমরা ভিউতে গিয়ে আবার আগের মতো করে দিব ডোন্ট শো ইট ইন ফাইলস, অ্যাপ্লাই, ওকে। এরপর আমাদের এই মুহূর্তে কাজ শেষ। এখন আমরা যেটা করব, টাস্ক বারে রাইট ক্লিক করবেন, এখান থেকে টাস্ক ম্যানেজারে যাবেন। টাস্ক ম্যানেজারে যাওয়ার পর তো আপনি টাস্ক ম্যানেজার ওপেন করার পর দেখবেন উইন্ডোজ এক্সপ্লোরার একটা অপশন আছে, এটা আপনি রাইট ক্লিক করবেন এটার উপর এবং এন্ড টাস্কে ক্লিক করবেন। এন্ড টাস্কে ক্লিক করলে সব কিছু পিছনে কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনি যদি আপনার পিসিটা রিস্টার্ট করেন তাহলে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন আপনারা হয়তো বলতে পারেন যে আমি যদি না দেখাই আপনাদেরকে তাহলে কীভাবে হবে। ওকে, তো আপনি যদি পিসি রিস্টার্ট করতে না চান সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ওকে, তারপর আমরা যেটা করবো ফাইলে যাব, রান নিউ টাস্কে ক্লিক করব, তারপর এখানে আমরা টাইপ করব, তো আমরা এখানে লিখবো এক্সপ্লোরার এক্সি, তারপর আমরা ওকেতে ক্লিক করব। ওকে, তারপর আবার নতুন করে সবগুলো স্টার্ট হবে এবং সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ওকে, তো দেখুন কাজ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার রিকোভা আবার ব্যাক চলে এসেছে এবং সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তো আশা করি এভাবে আপনার যত আইকন আছে, সব আইকন যত প্রবলেম আছে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে কী কী করতে হবে বলছি না, আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন, আর কী কী প্রয়োজন, আপনাদের কেমন টিউটোরিয়াল প্রয়োজন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, অথবা আমাদের গ্রুপে জয়েন করে ফেলতে পারেন, ভিডিও নিচে ডিসক্রিপশনে সব কিছু আছে, একটু কষ্ট করে পড়ে দেখবেন। ওকে, আজকের মতো এখানে বিদায়, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, দেখা না হলেও কথা হচ্ছে, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। ওকে, বাই।